বিশ সেপ্টেম্বর রকি রেভিডের যে ডেইলি ইনিগমাটা রয়েছে সেটা আপনারা কিভাবে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সর্বপ্রথম আমরা টেলিগ্রাম অ্যাপে অ্যাপে প্রবেশ করব প্রবেশ করার পর আপনি রকি রেবিডের মূল ইন্টারফেসে কিন্তু চলে যাবেন চলে যাওয়ার পর আপনি এখানে কিন্তু মাইন্ড সেকশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো মাইন্ড সেকশনে ক্লিক করার পর আপনি এখানে সাইটে পেয়ে যাবেন ইনিগমা সেকশন এখানে প্রেস করবেন তো এখানে প্রেস করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কতগুলো এলোমেলোভাবে ওয়ার্ড দেওয়া হয়েছে এই ওয়ার্ডগুলোকে আমরা এক এক করে আমরা এখানে সাজিয়ে লিখবো তো সর্বপ্রথম যে এক নম্বরে যে ওয়ার্ডটি হবে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নাম্বারে অপেন রয়েছে আমি এটাকে এক নম্বরে বসিয়ে দেব। এরপর দুই নাম্বারে ব্লুসম অপশনটাকে আমি এখানে দুই নাম্বারে নিয়ে যাব এরপর তিন নাম্বারে রয়েছে স্কেটস তো তিন নাম্বারে আমি স্কেটস নিয়ে গেলাম তো চার নাম্বারে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারেস্ট বন্ধুরা পাঁচ নাম্বারে রয়েছে দেন আমি দেন নিয়ে গেলাম পাঁচ নাম্বারে ছয় নাম্বার রয়েছে ন্যাসটি। তো বন্ধুরা আমি নেক্সটটি খুঁজে বের করব নেক্সটি 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 এই ছয় নাম্বারে নেক্সটি রয়েছে তো সাত নাম্বারে রয়েছে রিপিট তো সাত নাম্বারে আমি রিপিট নিয়ে নেব। তারপর রয়েছে চেরি তো বন্ধুরা আমি এখানে চেরি অপশনটা খুঁজে বের আট নাম্বারে আমি চেরি বসিয়ে দেব তারপর নয় নাম্বারে রয়েছে কাউশন তো বন্ধুরা আমি নয় নাম্বারে কাউশন বয়ে দেব তারপর রয়েছে স্মুথ দশ নম্বরে স্মুথ এরপর সাইট এবং ক্যাস্টেল যেভাবে আসে এভাবেই থাকবে তো বন্ধুরা এরপর আমি এটা পর বন্ধুরা আমি এটাকে ব্যালিডেটে প্রেস করব তো প্রেস করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডেইলি ওয়াশের যে ইনিগমাটা রয়েছে টু পয়েন্ট ফাইভ মিলিয়নের সেটা কিন্তু ক্লেম করলেই কিন্তু আপনি এখানে প্রাইসটা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন প্রাইসটা কিন্তু আমার এখানে যুগ হয়ে গেছে তো আমি মূল প্রাইসটা আমি আপনাদেরকে দেখানোর জন্য হোমে চলে গেলাম এই দেখেন আমার আগে ছিল ষাট মিলিয়ন এখন এটা বাষট্টি মিলিয়ন আরও বেশি হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনি আপনার ইনিগমাটা নিতে পারেন